শনিবার ঢাকা দক্ষিণ সিটির চারটি প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলোর মধ্যে রয়েছে আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে অত্যাধুনিক বিপণী বিতান এবং আট লেনের ইনার সার্কুলার রোড। এসব প্রকল্পের কাজ শেষ হলে রাজধানী ঢাকার অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। গেল বছরের চৌঠা এপ্রিল ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় তৈরি পোশাকের পাইকারি মার্কেট বঙ্গবাজার। পথে বসে যান হাজার হাজার ব্যবসায়ী কর্মচারী। সুযোগ আসে থমকে থাকা অত্যাধুনিক বিপণী বিতান নির্মাণ কাজ শুরু করার। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশতলা ভবনে প্রথমে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে। পুনর্বাসনের বিষয়টা যেন সহজলভ্য হয়, সহজ হয়, তাদের জন্য স্বাচ্ছন্দ্য হয়, সেই বিষয়টা মাথায় রেখেই করা হচ্ছে। আমাদের তালিকাভুক্ত 2961 জন বরাদ্দ গ্রহীতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, এরা সবাই তো পাবেনই। তাছাড়া এর উপরে কিছু দোকান হবে, যেটা পরবর্তীতে আমরা উপমার্কেট আইন অনুযায়ী আমরা অন্যান্য যারা বিনিয়োগ করতে চান সাধারণ তাদেরকেও আমরা দিতে পারবো। একই দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন পাঁচ বছর ধরে বন্ধ থাকা ঢাকা শিশু পার্কের আধুনিকায়নের কাজ। আধুনিক রাইড আমরা বহির্বিশ্বে যেরকম আমরা পাই সেগুলোই আমরা দিচ্ছি। নিম্ন আয় থেকে মধ্য আয় পর্যন্ত যারা স্বাচ্ছন্দ্যে তারা যেন সেটা ব্যবহার করতে পারে, উপভোগ করতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে এবং সেটা সরকারই নির্ধারণ করে দিবে যে স্বল্প মূল্যেই যাতে করে সকলে ব্যবহার করতে পারে। হোসেন শহীদ সোহরাওয়ার্দি গণতন্ত্রের মানসপুত্র, তার জন্য তার নামে করেছে। এছাড়া রাজধানীর যানজট কমাতে পোস্তকোলা থেকে রায়ের বাজার পর্যন্ত সড়কটি আট লেনে উন্নীত করা এবং ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর নামে আরেকটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা বাস্তবায়নে গেলে প্রত্যেকটারই এই ঢাকার বাসযোগ্যতা বা উন্নত নগর যে আমরা চাই, উন্নত ঢাকা যে চাই, সেটা দিকে এগিয়ে যাবে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।